নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখাচ্ছি রুয়েলিয়া। রুয়েলিয়া এমন একটি গাছ যেটি প্রায় সারা বছর ফুল দেয়, এবং যারা বাগানের শৌখিনতায় প্রথম আসতে চলেছেন, অর্থাৎ বিগিনার্স, গার্ডেনিং জগতে যারা বিগিনার্স, তারা অবশ্যই এই রুয়েলিয়া গাছটিকে বাড়িতে লাগাতে পারেন। কারণ এই গাছটি প্রায় সারা বছর ফুল দেয় এবং অনেকগুলি কালার রয়েছে ফুলের, এবং একে মেক্সিকান পিটুনিয়াও বলে। শীতকালের দিকে একটু ফুলের পরিমাণ কমে, মাঝে মাঝে একটু ফুল বন্ধ হয়ে যায়, আবার ফুল চলে আসে। এবং যে কোনো রকম মাটিতে প্রায় বিনা যত্নে গাছটি হয়। আপনার মাটির মিশ্রণের ক্ষেত্রে সামান্য একটু জৈব সার এবং নিয়মিত সামান্য একটু শস্যের খোল পচা জল বা সামান্য কিছু সার প্রয়োগ করলেই গাছটিতে ফুল আসতে থাকে। এবং এই রকম প্লাস্টিক পটের থেকে আপনারা গাছটিকে খুলে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে লাগিয়ে দিন। এবং এই 8 ইঞ্চি টবে লাগিয়ে দেওয়ার পরেই দেখবেন যে গাছটি ক্রমাগত ঝাড় তৈরি হবে, টপটি পুরো ভরে যাবে, এবং টপটি ভরে গিয়ে গাছটিতে ফুলে ভরে আসবে। ফুলটি হয়ে গেলে এই মাথার অংশটি কেটে দেবেন, কেটে দিলে আরও ঝাড় তৈরি হবে। পিঙ্ক, হোয়াইট এবং ব্লু তিনটি কালার আমার কাছে এই মুহূর্তে রয়েছে। সচরাচর এই তিনটি কালারই পাওয়া যায়। এবং পাতা ঘন সবুজ, পাতারও অসাধারণ শোভা, পোকামাকড় খুব একটা লাগে না বললেই চলে। মাঝে মাঝে একটু নিম তেলের ব্যবহার এবং 60% মাটি, 40% গোবর সার দিয়ে গাছটিকে বসিয়ে দিন। পরে মাঝে মাঝে একটু শস্যের খোল পচা জল দেবেন, তাতেই দেখবেন গাছটি ফুলে ভরে রয়েছে। এবং এখানে অনেকগুলি গাছের সমাহারে যেরকম ঘন ঝোপ তৈরি হচ্ছে, ঠিক টবের মধ্যে একটি গাছ সেরকমই ঝোপ তৈরি করে নেবে। খুবই ভালো একটি গাছ। আপনারা অতি অবশ্যই এই গাছটিকে লাগাতে পারেন। দেখতেই পাচ্ছেন যে একটি দুটি ফুল ফোটার সঙ্গে সঙ্গে কি পরিমাণে গাছগুলিতে কুড়ি এসছে। ছোট্ট ছোট্ট প্যাকেটেই যদি এই পরিমাণ কুড়ি আসে, টপটি ভরে থাকলে কি পরিমাণ ফুল এবং কি পরিমাণ কুড়ি থাকবে। প্রতিদিন সকালে উঠেই আপনি ফুল দেখতে পাবেন। এবং ফুলটি হয়ে যাওয়ার পরে আপনি এই মাথাগুলোকে হালকা ছেঁটে দিলে আরও বেশি পরিমাণে বুশ তৈরি হবে। মাঝে মাঝে একটু নিম তেলের ব্যবহার করবেন। রুয়েলিয়া নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো প্রিয় দর্শক বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।